আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি ও ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জানানো হয়, পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে কমানো হবে। বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এই তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম কমানো যাচ্ছে না। তারপরও সমন্বয় করে শিগগিরই দাম কমানোর আশ্বাস দেন তিনি। ট্যারিফ কমিশনকে বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। সমাবেশের আয়োজক বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ হলেও রাজধানীর আশপাশের জেলা থেকে এরই মধ্যে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন ও সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া বেগম জিয়ার মুক্তি, রাজবন্দীদের মুক্তি ও হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহারেরও দাবি করেন নেতারা। গত কদিন ধরে বিভিন্ন দাবিতে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম ও জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদেও ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে। রাজপথে সরকারকে পদত্যাগে বাধ্য করা না গেলে কোনো অধিকার রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। সমাবেশে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, তাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে। দেশে সরকার নেই, সিন্ডিকেটের হাতে সরকার চলে গেছে বলে মনে করেন তিনি। বলেন, রাজপথে আন্দোলনরত সবাইকে নিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান ওয়ান্না বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা হবে যেখানে আইনের শাসন থাকবে। সমাবেশে সংহতি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, এই সরকারের পায়ের তলায় যে মাটি নেই তা তাদের কথা শুনলেই বোঝা যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গুম খুন করে নীল নকশা নির্বাচন করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ছয়টায়, এর আগে বিকেল পাঁচটায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।